যেহেতু টাকাটা আমার না, প্রকৃত মালিককে টাকাটা ফেরত দিতে পারে আমার খুব ভালো লাগছে। 25 লাখ টাকা ভর্তি ব্যাগ মহাসড়কে কুড়িয়ে পেয়ে এমন নির্মোহ কজন হতে পারেন? তিনি নাটোরের ট্রাক চালক মোহাম্মদ বাবু। সরল সততার অনন্য দৃষ্টান্ত গড়ে সেই কুড়িয়ে পাওয়া অর্থ প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়েছেন। সাধারণ ট্রাক চালক থেকে বনে গেছেন অসাধারণ নায়ক। বাবুর বাড়ি নাটোর সদরের বড়হরিশপুর এলাকায়। শুক্রবার সকালে তিনি ট্রাক চালিয়ে গাজীপুর থেকে নাটোরের দিকে আসছিলেন। পথে গাজীপুর চৌরাস্তা এলাকায় মহাসড়কে টাকা ভর্তি ব্যাগটি কুড়িয়ে পান। ঢাকা থেকে আসার পথে গাজীপুর চৌরাস্তায় একটা ব্যাগ পাই। তাৎক্ষণিকভাবে আমি ব্যাগের মালিককে খোঁজাখুঁজি করি। খোঁজার পরে কাউকে সন্ধান না পেয়ে আমি ব্যাগটা নিয়ে নাটোর উদ্দেশ্যে রওনা দিই। কিছুক্ষণ পরে ব্যাগটা খুলে দেখি ব্যাগের মধ্যে অনেকগুলো টাকা। সেক্ষেত্রে আমার মালিককে আমি জানাই। জানানোর পরে সে নাটোর সদর থানা ওসি স্যারকে বিষয়টা জানায়। বাবুর ট্রাক মালিক শাহনেওয়াজকে টাকা কুড়িয়ে পাওয়ার বিষয়টি জানানোর পর নাটোর সদর থানায় গিয়ে সহায়তা চাওয়া হয়। টাকা ভর্তি ব্যাগটি রাখা হয় পুলিশ হেফাজতে। নাটোর সদর থানা পুলিশের কাছ থেকে খবর পেয়ে গাজীপুর জেলা পুলিশ টাকার মালিককে খুঁজে বের করে। জানা যায় ওই টাকার প্রকৃত মালিক গাজীপুরের কাপাসিয়া উপজেলার বড়ই গ্রাম এলাকার ব্যবসায়ী লিটন মিয়া। ঘটনাটা ওই যে লিটন ব্যবসায়ী, উনি এই টাকাটা নিয়ে উনি যাচ্ছিলেন ব্যবসা প্রতিষ্ঠান থেকে, যাচ্ছিলেন বোধহয় বাসার দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলের পিছনে ক্যারিয়ারে বাধা ছিল, ওই স্পিড ব্রেকারে ধাক্কা লেগে টাকার ব্যাগটা পড়ে যায়। তো উনি ওটা খেয়াল করতে পারে না। পরে এই বাবু ও ট্রাক চালাই যাচ্ছিল, তখন একটা ব্যাগ পড়তে থাকে, দেখে ওর হেল্পার দিয়ে ব্যাগটাকে উঠাইছে। উঠানোর পরে আশপাশে খোঁজাখুঁজি করছে, কেউ দাবি করে কিনা বা ওর ট্রাক থামাইছিল। পরে আর কেউ না আসাতে ওটা ব্যাগটা নিয়ে আসে, নিয়ে সেদিকে এসে ব্যাগটা খুলে দেখে ব্যাগটার ভিতরে টাকা। তখন আর ওইটাকে হাতটা দেয় না, ওইভাবে রাখছে। আবার এসে ট্রাক মালিককে জানাইলো, ট্রাক মালিক আবার আমাকে জানাইলো। আবার ওরা আবার 999 ফোন দিয়ে, যেহেতু গাজীপুর এলাকার ঘটনা, 999 ফোন দিয়ে গাজীপুর থানাকে অবহিত করলো যে এই এরকম করে টাকা টোকা পড়ছে কিনা। তো ম্যাজিস্ট্রেট গাজীপুর থানা আবার খোঁজ খবর করার পরে ওই লোকটাকে ওখানে পাইছে তারা। তথ্য বিভ্রাটের কারণে কিছু গণমাধ্যমে বাবুর কথা বেমালুম উপেক্ষা করে টাকা ফেরতে সাহায্যকারী ট্রাক মালিক শাহনেওয়াজকেই পুরো কৃতিত্ব দেওয়া হয়েছে। তবে নাটোর সদর থানার ওসি নাসিমুদ্দিন বলেন, বাবুই টাকা কুড়িয়ে পেয়েছেন, তিনিই মূল নায়ক।